নমস্কার বন্ধুরা, ক্যাপসিকামের আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো দিয়েছি অল্প, আর তারপর টমেটো কুচানো লবণ দিয়ে মেখে নিলাম একটু, নিয়ে তারপরে ডিম দুটা ফেটে নিলাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে গলিয়ে নিলাম ঠিক এরকম ভাবে। আর এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের উপরটা এরকম ভাবে কেটে নিয়েছি, তারপর ভিতরে ক্যাপসিকামের যত জিনিসপত্র আছে সব বের করে দিয়েছি। আর ওই ডিম দুটা যে ঘুলিয়ে রেখেছিলাম ক্যাপসিকামের মধ্যে এরকম করে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ক্যাপসিকামটাকে আগের মতো হয়ে গেল। তারপরে গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাসের উপর একটা নেট বসিয়ে ক্যাপসিকামকে বসিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম বা পুড়িয়ে নিলাম, পুড়িয়ে নিয়ে ঠিক এরকমভাবে হয়েছে ক্যাপসিকামটা দেখতে। আর যাতে এমনভাবে পুড়াতে হবে ডিমগুলোও ভিতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে। আমি ভালো করে কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কী সুন্দর হয়েছে, দেখুন একদম দারুণ হয়েছে, অসাধারণ একটা রেসিপি। আমি এরকমভাবে কেটে নিয়েছি, একদম খাওয়ার জন্য রেডি। যারা ক্যাপসিকাম শুধু খেতে চান, এরকমভাবে ক্যাপসিকাম পছন্দ করেন, এরকমভাবে খাবেন, দারুণ লাগবে একদম। দেখুন আমি খাচ্ছি, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ কি বলবো আপনাদেরকে। আর যারা ক্যাপসিকাম খেতে চান না, তারা এরকমভাবে খাবেন, অনেক ভালো হয়েছে এটা খাইতে।